আসসালামু আলাইকুম। আজকে আমরা এসকিউএল ক্যাটাগরির প্রবলেমগুলো সলভ করব। এসকিউএল ক্যাটাগরির প্রবলেমগুলো পাওয়ার জন্য আমাদেরকে প্রবলেমসে ক্লিক করতে হবে। প্রবলেমসে ক্লিক করার পর এখানে 9 নম্বরে এসকিউএল ক্যাটাগরির প্রবলেমগুলো বলা আছে। তো আমরা এসকিউএল এ ক্লিক করলাম। এসকিউএল এ ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে বেসিক সিলেক্ট। আমরা এটাকে ওপেন করি। ওপেন করার পর আমাদেরকে এখানে কিভাবে এই প্রবলেমটা সলভ করব এটা ডিটেইলস বলে দেওয়া আছে। তারপর এখানে আমাদের টেবিলের স্কিমা বলে দেওয়া আছে যে আমাদের টেবিলটা কিভাবে তৈরি করা হয়েছে, যে আইডি, এটা হচ্ছে নিউমেরিক, তারপর নেম, এটা হচ্ছে ভার্চার, এই ডেটা টাইপ দিয়ে বলে দেওয়া আছে। আর এখানে শুধু কলাম নেম দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের টেবিল, টেবিলের নাম, এবং এই টেবিলের ভিতরে আমাদের এই ডেটাগুলো আছে, এবং এই ডেটা থেকে আমাদেরকে আউটপুট কেমন দেখাতে হবে সেই আউটপুট স্যাম্পল এখানে বলে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের স্কিমা, এটা হচ্ছে আমাদের স্কিমা, এটা হচ্ছে আমাদের মেইনলি টেবিল। তো এখানে দেখুন যে প্রবলেমটা বলা আছে, সেই প্রবলেমটা বলা হচ্ছে ইয়ার কোম্পানি ইজ ডুইং এ সার্ভে অফ হাউ মেনি কাস্টমার্স আর রেজিস্টার্ড ইন দ্য স্টেটস। এখানে এই কথাটা বলা আছে এবং এখানে আর একটু বিস্তারিত কিছু বলে দেওয়া আছে, এবং তারপর লাস্ট এখানে বলা হচ্ছে যে ইউ মাস্ট শো দ্য নেম অফ অল কাস্টমার্স হুজ স্টেট ইজ আর এস। তার মানে এখানে বলা হচ্ছে যে যাদের স্টেট আর এস তার সেসব কাস্টমারদের নাম দেখাতে বলা হয়েছে, যে ইউ শো দ্য নেম মানে নাম দেখাতে বলা হয়েছে। তাহলে এখন দেখুন এই যে কাস্টমার টেবিল, কাস্টমার টেবিলে যাদের স্টেট এই যে আর এস আছে শুধুমাত্র তাদের নামগুলো দেখাতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর এস আছে মাত্র তিনটা, তো এই তিনটা নাম আমাদেরকে এখানে দেখাতে হবে। এখানে এই যে নাম দেওয়া আছে যে একটা হচ্ছে যে পেদ্রো, তারপর আছে একটা আছে জেন, আর একটা আছে মার্কোস, এই তিনজনের নাম আমাদেরকে এখানে দেখাতে হবে। তাহলে আমরা কিভাবে এই কোডটাকে লিখবো, এখানে দেখুন যে ফরম্যাটটা দেওয়া আছে এটা হচ্ছে সি এর ফরম্যাট, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফরম্যাট। তো আমরা এটাকে সম্পূর্ণ মুছে ফেলবো। মুছে ফেলার পর তারপর আমাদেরকে এখানে লিখতে হবে এসকিউএল কোড। তো এসকিউএল কোড লেখার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে সিলেক্ট। সিলেক্ট লেখার পরে তারপর হচ্ছে যে আমাদের এখানে কি বলা হয়েছে যে নেমস দেখাতে। তো নেমস এই যে আমাদের নেম টেবিলটা আছে, এই নেম টেবিলটা আমরা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসার এখানে পেস্ট করে দিলাম নেম। তারপর হচ্ছে যে এটা আমরা কোথা থেকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের যে কাস্টমার টেবিল সেই কাস্টমার টেবিলটা। তো সিলেক্ট নেম ফ্রম কাস্টমার আমরা এটাকে পেস্ট করে দিলাম কাস্টমার। তারপর এখানে কন্ডিশন কি বলা হয়েছে, বলা হয়েছে যেখানে আরএস থাকবে মানে স্টেট গুলোর নাম থাকবে, যাদের স্টেটের নাম আরএস আছে শুধুমাত্র তাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা এখান থেকে যে স্টেটটাকে কপি করে নিলাম, কপি, তারপর এখানে আমরা লিখলাম হোয়ার স্টেট ইকুয়াল যাদের স্টেট হচ্ছে কি আর এস, এইটা। সো এই যে আমাদের কোড লেখা শেষ, এখন এটাকে যদি লিখি তাহলে আমাদের এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। তো আমরা এখন এটাকে সাবমিট দিই। সাবমিট দিলে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের এটা অ্যাকসেপ্টেড। তো এই হচ্ছে যে আমাদের এসকিউএল প্রবলেম যে যেটা হচ্ছে 2602 বেসিক সিলেক্ট। এরপর আমরা ধাপে ধাপে আরো বাকি যে প্রবলেম গুলো আছে সেগুলো আস্তে আস্তে সলভ করতে থাকবো। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।